বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, তিন জেলাতে আজ কংগ্রেসের 24 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। অগ্নিপথ প্রকল্প বাতিল করা, কৈলা শহরে বিমানবন্দর চালু করা, আম্বাসায় জল নিষ্কাশনী ব্যবস্থা সহ 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে কংগ্রেসের 24 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। আম্বাসায় কংগ্রেসের বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে এমনটাই কিন্তু দাবি করছে কংগ্রেস নেতৃত্ব। দোকানপাট অনেকাংশেই বন্ধ এবং সেই কথাগুলোই কিন্তু দাবি করছেন কংগ্রেস নেতৃত্ব। রাস্তায় যানবাহন চলাচল করছে এবং বন্ধের জেরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। এক সাক্ষাৎকারে কংগ্রেসের জেলা সভাপতি কৃপেশ রায় বলেছেন যে আজকের বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে আম্বাসায়, দোকানপাট সহ সবকিছু বন্ধ, এমনই কিন্তু দাবি বারবার করছেন কংগ্রেসের নেতৃত্বরা। বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় সেখানে দেখা গেছে কিছু দোকানপাট বন্ধ রয়েছে, তার পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে যে রাস্তায় যানবাহন কিন্তু চলাচল করছে। তিন জেলাতে আজ কংগ্রেসের 24 ঘন্টার বন্ধ এবং এই অগ্নিপথ প্রকল্প বাতিল করা, কৈলাসহর বিমানবন্দর চালু করা, আম্বাসায় জল নিষ্কাশনী ব্যবস্থা সহ 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে কংগ্রেসের 24 ঘন্টার এই বন্ধ ডাকা হয়েছে। আম্বাসায় কংগ্রেসের ব্যাপক প্রভাব পড়েছে এই বন্ধের এবং দোকানপাট অনেকাংশেই বন্ধ রয়েছে, কিন্তু রাস্তায় যানবাহন চলাচল করছে। বন্ধের জেরে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী প্রচুর পরিমাণে। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা শুনব। বন্ধটা হইলো গিয়ে আমাদের 24 ঘন্টার জন্য বন্ধ। আগেই তো প্রস্তুতি নেওয়া হয়েছে, কালকে ম্যাগিং টেগিং সব কিছু করা হয়েছে। আমাদের ধলাই জেলা এবং ঊনকোটি জেলা, যেটাকে কৈলাসহর বলা হয়, আর হইলো গিয়ে আপনার ওই ধর্মনগর জেলা, এই তিন জেলা অবিভক্ত উত্তর ত্রিপুরা। আমরা যৌথভাবে কংগ্রেস দলের তরফ থেকে আমরা 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছি। এর মধ্যে আমাদের 16 দফা দাবি আছে। 16 দফা দাবির মধ্যে অগ্নিপথ স্কিম বাতিল করতে হবে, হ্যাঁ, আরও অনেক কিছু আছে, যেমন আম্বাসা জল নিষ্কাশন স্থায়ীভাবে এটা করতে হবে, আম্বাসা একটা ডিগ্রি কলেজ স্থাপন করতে হবে, আম্বাসা একটা বালিকা বিদ্যালয় করতে হবে, এবং আমাদের কৈলাস শহরের যে বিমানবন্দরটা এটাকে সঠিকভাবে চালু করতে হবে, এবং মানিক ভান্ডারের কমলপুর এটা বিমানবন্দর চালু করতে হবে। দেখেন আম্বাসা আমাদের সকালবেলা আমরা শুরু করেছি, আমার অনুরোধে আম্বাসা বাজার মোটামুটি আমরা যা দেখেছি একটা দোকানও খুলে নাই, সব বন্ধ করে দিয়েছি। আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্ব কি বলেছেন আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আম্বাসা থেকে জুড়ে গেছেন মনোজ চক্রবর্তী, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। মনোজদা, তিন জেলাতে কংগ্রেসের বন্ধ ডাকা হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আর কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? প্রদেশ ত্রিপুরা কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত ক্রমে তিন জেলা ধলাই, উত্তর এবং ঊনকোটি তিন জেলাতে আজ সকাল থেকেই বন্ধ শুরু হয় 24 ঘন্টার জন্য। তা মূলত তাদের 16টি দাবিকে সামনে রেখে তিন জেলার বিশেষ বিশেষ যে দাবিগুলি রয়েছে সেগুলিকে প্রাধান্য দিয়ে ওনারা এই বন্ধ দেখেছেন 24 ঘন্টার। এই তো সকাল থেকে দেখা গেল যে আম্বাসা, যে ধলাই জেলার সদর রয়েছে আম্বাসা, তো আম্বাসাতে সকাল থেকেই বন্ধ স্বতঃস্ফূর্ত ভাবেই ছিল। কিছু দোকানপাট খোলা ছিল, তবে অধিকাংশই বন্ধ ছিল, এখন পর্যন্ত সেই অবস্থায় রয়েছে। আর বন্ধকে কেন্দ্র করে আধা সামরিক বাহিনী পুলিশরা রয়েছেন বাজারে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটাও ওনারা নজরে রেখেছেন প্রশাসন। এবং কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দোকানপাটে যারা খুলেছিল কিছু সংখ্যক দোকানপাট, তাদেরকেও গিয়ে অনুরোধ করা হয়েছে বন্ধ করে দেওয়ার জন্য। তো তারা কিছু কিছু করেছেন, কিছু কিছু তো খোলাই রেখেছেন। মোটামুটি এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণই রয়েছে এবং বন্ধ মোটামুটি চলছে, কিন্তু যানবাহন চলছে, ছোট বড় যানবাহন যা রয়েছে তা চলছে, এবং দূরপাল্লার লরিগুলিও আসছেন বরাবর, সেগুলি রয়েছে। বা অফিস কাছাড়িও খোলা রয়েছে, মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি অধিকাংশই বন্ধ, এই চিত্রটাই লক্ষ্য করা গেছে আজকে বন্ধ। তাহলে কি সর্বতোভাবে বলা যায় মনোজদা যে একটা মিশ্র সারা লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, সেই দিক থেকে বলা যায় যে মিশ্র সারা, কারণ সরকারি দপ্তর এবং যানবাহন এগুলি খোলা এবং চলছে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলি যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেগুলি আপাতত বন্ধ রয়েছে। একদম মনোজদা, তাহলে কি এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের এই বন্ধ যে ডাকা হয়েছে সেখানে কি কংগ্রেসের কর্মী সমর্থকরা পিকেটিং করছেন বা বেরিয়ে সেখানে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে কি সেখানে মিছিল টিছিল করছেন বা কিছু করছেন কি? মিছিল বলতে সকালবেলা যে সকল
সকল দোকানপাট খুলেছিল তাদেরকে বন্ধ করার জন্য তারা কিছু সংখ্যক লোক বেরিয়েছেন ছোট্ট একটা মিছিলের আকারে গিয়ে অনুরোধ করেছেন। অধিকাংশই বন্ধ ছিল, কিন্তু যারা খুলেছেন তার মধ্যে কিছু বন্ধ করেছে, আবার বাকিরা খোলাই রেখেছেন, সেই জিনিসটা লক্ষ্য করা গেছে। কিন্তু অফিস টু অফিস বরাবর এটা খোলাই রয়েছে, সেখানে ওদের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না বা কোনো কাজকর্ম বা তাদের কর্মসূচি ছিল না। একদম, অসংখ্য ধন্যবাদ তুলে ধরার জন্য। আমরা শুনলাম আমাদের আমবাসার প্রতিনিধি মনোজ চক্রবর্তীর কাছ থেকে বিস্তারিতভাবে কিন্তু আজকের এই বন্ধ সম্পর্কিত বিষয়ে তথ্য উঠে এসেছে। অবশ্যই সকালবেলাতে কংগ্রেসের কর্মী সমর্থকরা গিয়েছিলেন দোকান দোকানে, যারা দোকান খুলেছিলেন তাদের কাছে অনুরোধ করেছেন দোকান বন্ধ করার জন্য। কিছু কিছু দোকানে যারা রয়েছেন তারা বন্ধ করেছেন, কিন্তু অনেকেই দেখা গেছে দোকান খোলা রয়েছে। তো অবশ্যই তিনটি জেলাতেই, বা বিশেষ করে আমবাসার কথা যদি বলি, যে মিশ্র সারা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।